15ই ফেব্রুয়ারি দিনটি আমাদের কাছে অনেক অনেক স্পেশাল। 2020 সালের ঠিক এই দিনে স্বপ্ন নামক ছোট্ট একটা নৌকায় করে আমরা যাত্রা শুরু করেছিলাম ইউটিউব নামক এক বিশাল সমুদ্রে। আমাদের এই যাত্রার আজকের একটা বছর পূর্ণ হলো। এই একটা বছরে চলার পথে আপনাদের কাছ থেকে অনেক 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 ভালোবাসা পেয়েছি, সেজন্য আপনাদের কাছে আমাদের পুরো ফ্যান্টাস্টিক টিম অনেক বেশি কৃতজ্ঞ। সাথে সাথে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না, আজকে কোনো টেক ভিডিও বা ক্যামেরা নিয়ে ভিডিও থাকছে না, কথা বলবো আমাদের বিগত একটা বছরের ইউটিউব জার্নি নিয়ে। দেখাবো কিভাবে আমরা আমাদের ভিডিওগুলো শ্যুট করে থাকি। সো রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। তো এরপরে আমরা এই যে সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন, একটু আশেপাশে দেখাও ক্যামেরা দিয়ে ভিউটা। তো আমরা মেইনলি এইখানে সেই শুরু থেকেই আমরা ভিডিও শ্যুট করে থাকি। তো দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মানে প্রাকৃতিক একটা পরিবেশ, খুবই সুন্দর একটা জায়গা। তো আমাদের সাথে চারজন দেখতে পাচ্ছিলেন এত সময় আপনারা, মানে আমাদের সুদীপ্ত যে হচ্ছে ক্যামেরার পিছনে চলে গিয়েছে, এত সময় হচ্ছে সাদা শার্ট পরা ছিল স্যার, তো সে হচ্ছে ক্যামেরার পিছনে। তো আমাদের মেইন ক্যামেরাম্যান হচ্ছে মুন্না। তো মুন্নার ফুটেজ নিয়ে আসা উচিত হয়নি যদিও, যাই হোক। তো আমরা এখন হচ্ছে মূলত কি করব, ট্রাইপড খুলবো, খোলার পরে ক্যামেরা ট্যামেরাগুলো খুলবো, খোলার পরে একটা সেট আপ করবো, দেখতে থাকুন। আছে না যে ছোটো মরিচে ঝাল বেশি, এই লেন্সটাও আছে ঠিক তাই, ছোটো কিন্তু এর কাজ যে কত ইফেক্টিভ সেটা তুমি ভিডিও করার সময় দেখতে পাবো। কারণ ও আচ্ছা, মাঝখানে একটা ছোটো ইনফরমেশান দিয়ে দেখি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা ভিডিও শ্যুট করতাম হচ্ছে রোহান আর আমি, যে রোহান পিছনে দাঁড়ায় আছে, রোহান আর আমি ভিডিও শ্যুট করতাম এই যে। তো প্রথমে হচ্ছে রোহান আর আমি ভিডিও শ্যুট করতাম, তখন রোহান এই ক্যামেরাটা এইভাবে হাতে করে ধরে রাখতো, হাতে করে ধরে রেখে ভিডিও করতো। তারপর মানে মুন্না আসলে এলে ব্যস্ত মানুষ, তো মুন্না দা সুপারস্টার, সে বাংলাদেশ সারা জায়গায় ট্রাভেল করে বেড়ায়, তো যে কারণে আসলে সেই সময় সে ঢাকায় ছিল। তো ওই সময় আসলে রোহান আর আমি ভিডিও শ্যুট করতাম, তখন এই ট্রাইপডগুলো ছিল না আমাদের। তো যাই হোক, সেই সময় তারপরে মুন্না আসলো। মুন্না আসার পরে আমি বলবো যে আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি অবদান যারা আছে সেটা হচ্ছে মুন্না। এই যে তিনি, ওই যে পাশের পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় আমরা ভিডিও শ্যুট করতাম, মানে বৃষ্টির সময় আমরা এরকম ক্যামেরা ট্যামেরাগুলো সুন্দর করে নিয়ে আসতাম। নিয়ে আসার পরে যারা DSLR ক্যামেরা ব্যবহার করেন তারা জানেন যে ক্যামেরাটা মোটামুটি কিন্তু ওজন থাকে, আর এটাতে তো দেখা যাচ্ছে যে প্রাইম লেন্স ইউজ করছি আমরা, আর এর আগে ছিল কিন্তু কিট লেন্স, তার মানে এর থেকে আর একটু বড়ো ছিল আর ওজনও ছিল। তো মুন্না কী করতো, এরকম মনে করেন যে এরকম ধরে রেখে একটা নামে ওরকম বক বক করতো সামনে যে, আর ওরকম ধরেই রাখতো একটা না, দেখা যাচ্ছে যে 20 মিনিট 30 মিনিট এরকমভাবে ধরে থাকতো। আসলে হয়তো বা মনে হচ্ছে খালি চোখের দিকে যে ক্যামেরা ধরে রাখবো তাতে সমস্যা কী, কিন্তু ক্যামেরা কতক্ষণ পর্যন্ত ধরে রাখা যায় কত কষ্টকর ব্যাপার সেটা আসলে যে ধরে সেই বোঝে। আর তাছাড়া সবচেয়ে বড়ো একটা স্পেশাল গুণ আমি মুন্নার বলবো, সেটা হচ্ছে যে মানে অনেকেই দেখবেন যে ক্যামেরা ধরে রাখলে কিন্তু হাত শেক করে, অনেকেই কি সবারই প্রায় সবারই কিন্তু কম বেশি হাত শেক করে, কিন্তু মুন্নার ভিডিও যখন রেকর্ড করতাম তখন আমার পরবর্তী এডিট করে আসলে এভাবে খুব একটা স্টেবল করা লাগতো না। তো কি বলবো, এটা হচ্ছে মুন্নার একটা স্পেশালিটি। তো হ্যাঁ, তো আমরা এই যে দিনে ভিডিও শ্যুট করতেছি এই সময় হচ্ছে মনে করেন ও ছিল ঢাকাতে, তো শুধুমাত্র এই একটা স্পেশাল ভিডিওর জন্য আর কি চলে এসেছে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। তো ফুল ভিডিও দেখতে থাকুন। ও ভাই, তার তুমি একটু টুবি টুবি খুলে একটু চিনে দাও মানুষের মুখ টুক। মুন্না দা সুপারস্টার, মুন্না 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 ভাই, ক্যামেরা লাগাই একটু, এটা ই কর। এই কে যে ক্যামেরা লাগাচ্ছি না, এই প্রথমে যখন ক্যামেরা ট্রাইপড কিনছিলাম তখন আসলে ক্যামেরা কীভাবে লাগাতে হয় সেটা বুঝতাম না। তো কয়েকবার এই যে ট্রিগার দেখতে পাচ্ছেন বন্দুকের ট্রিগার, এর সাথে বাড়ি গিয়ে হাতে বেশ সুন্দর একটা টেস্ট পাইছিলাম।
আমরা কি মাইক্রোফোন ব্যবহার করি আপনারা হয়তো জানতে পাইতে পারেন সেটা হচ্ছে যে আমাদের প্রথমে যখন ভিডিও করতাম তখন কিন্তু এই ক্যামেরার নিয়ে আর কি ভিডিও করতাম তো দেখা যাচ্ছে এরকম হাতে ধরে থাকতো ক্যামেরার যে ইনবিল্ট মাইক্রোফোন আছে সেটা দিয়ে সাউন্ড রেকর্ড হতো তখন এরকম ভাবে বলা লাগতো। তারপরে চিন্তা করে দেখলাম যে না ভিডিও কোয়ালিটি যেহেতু ইম্প্রুভ করা দরকার সেই জন্য আমরা পরবর্তীতে এই মাইক্রোফোনটা কিনেছিলাম। এটা হচ্ছে বয়া BY-M1 আমরা মোটামুটি 1500 টাকা দিয়ে এটা কিনেছিলাম সেই সময়। আচ্ছা মাইকেল স্যার এই সুযোগ ভাই ক্যামেরা ঘুরো। তো আমাদের ভিতরে দেখতে পাচ্ছেন যে চাদর গায়ে দিয়ে হাজির হয়েছে, এর নাম হচ্ছে সোহান, আমাদের টিমের অন্যতম একজন সদস্য, তার ব্যাপারে আমরা কথা বলবো আস্তে আস্তে। তো প্রথমে আমরা কি করি, দেখতে পাচ্ছেন যে ক্যামেরা সবকিছু আমরা সেট আপ করে ফেলেছি অলরেডি, তো এখন আমরা এই ক্যামেরাটা ধরে আর কি এরকম একটা জায়গায় বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে মনে হয় মাইক্রোফোন কোথায়, তো এইভাবে এখানে বসানো থাকে। তারপরে এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা আমরা সেট আপ করি, তার আগে ব্যাটারি আছে তো ক্যামেরা ব্যাটারি আছে তো আমরা আমাদের মানে টিমের ফার্স্ট যে মেম্বারটা তাকে একটু ডেকে নিই, ডেকে নিয়ে আপনাদের সাথে পরিচয় করি। আপনারা তো সবসময় ক্যামেরার সামনে আমাকেই দেখেন, কিন্তু ক্যামেরার পিছনে যে কী কী হয় আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো প্রথমে আমাদের টিমের সাথে পরিচয় করিয়ে দিই। তো সোহান এদিকে আসো। আসসালামু আলাইকুম গাইস, আমার পুরো নাম সিদ্রাতুল মুনতাহা সোহান, আমি সরকারি ব্রজলাল ইউনিভার্সিটি কলেজে অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগের স্টুডেন্ট। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের বাসা কোন জায়গায়। আসলে আমাদের বাসা হচ্ছে খুলনার পাইকগাছা নামে একটা লস্কর গ্রাম আছে, ছোট্ট একটা গ্রাম, খুবই ছোট একটা গ্রাম, সেখানে আমরা সবাই মিলে থাকি। তো যাই হোক, সোহান আসলে কী করে, সোহান মনে করেন যে প্রতিদিন ঘুমায় থাকে, আমি বাড়ির থেকে আসি, আসার পরে সোহানকে ডেকে তুলি চল ভিডিও করবো, তারপরে নিয়ে আসি, নিয়ে আসার পরে সোহান আসলে ক্যামেরাগুলো ফোকাস ঠিকঠাক আছে কিনা সব কিছু মানে মনে করেন খুব সাপোর্ট করে আমাকে। তো সোহানকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন কি করব, আমরা পরবর্তী যে আমাদের সদস্য আছে তার সঙ্গে একটু পরিচয় করে দেবো। শুধু তো বলা লাগবে না, কিছু বলা লাগবে না। তো এই হচ্ছে সুদীপ্ত, আমাদের টিমের সবচেয়ে ইন্টারেস্টিং একজন মানুষ, আবার বলতে পারেন যে ফানি একজন ব্যক্তি। তো আমরা হচ্ছে মনে করেন মূলত আমরা যারা এই যে ভিডিও শ্যুট করতেছি আমরা কিন্তু সবাই ফ্রেন্ড সার্কেল, তার মানে আমরা চারজন আছি, চারজন ফ্রেন্ড একসাথে পড়াশোনা করি। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, যেহেতু ভিডিও দেখি মানুষের, তো আমাদেরও টার্গেট ছিল যে হ্যাঁ আমরা একটা ইউটিউব চ্যানেল খুলে আমরাও ভিডিও তৈরি করবো। তো যাই হোক, সুদীপ্ত আমাদের টিমের অন্যতম একজন সদস্য, আজকে আমাদের চ্যানেলের 1 বছর পূরণ হচ্ছে। তো 1 বছর পূরণে আমরা মোটামুটি একটা সাপোর্ট পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে, মোটামুটি একটা ভিউজ পেয়েছি, সাবস্ক্রাইবার পেয়েছি। তো এই যে একটা বছরের জার্নি ছিল, এই সম্পর্কে তোমার কী বলার আছে? এ সম্পর্কে আমার বলার তেমন কিছুই নেই, সবাইকে ধন্যবাদ দিতে চাই, আর আমাদের সাথে যেন এভাবেই থাকে আর এভাবেই সাপোর্ট দেখাতে থাকে এটাই আশা করি। যাক যাক, খুবই ভালো কথা। যাই হোক, এখন পরে আরেকজন ছিল আমাদের রোহান, মানে যার কথা আপনাদের একটু আগেই বলতেছিলাম যে রোহান আমাদের সেই প্রথমের থেকে, মানে প্রথমে যখন ভিডিও শ্যুট করতাম তখন রোহান আসছে মনে করেন যে ক্যামেরা ধরে আমাদের সাথে ভিডিও শ্যুট করতো। তো রোহান একটু আগে মনে হয় বাসায় চলে গেছে কি একটা গুরুত্বপূর্ণ কাজে। তো যাই হোক, এখন আমাদের টিমের সবচেয়ে হার্ডওয়ার্কিং, আমি বলবো আমার জন্য ইন্সপিরেশন, এবং মনে করেন যে ডেডিকেশন কাকে বলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দ্য ওয়ান অ্যান্ড অনলি মুন্না মাইকেল। তো দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য সুপারস্টার অফ দ্য চ্যানেল মুন্না মাইকেল। তো মুন্না মাইকেল, ব্যাপারটা হচ্ছে যে গত 1 বছর তুমি তো শুরুর থেকেই আমাদের সাথে আসো, মানে হচ্ছে সেই মানে কীভাবে ভিডিও শ্যুট করতাম আমরা, কীভাবে আপলোড করতাম, মানে সেই শুরুর থেকে যে মানে সকল বিষয় সম্পর্কে তুমি জানো, এবং আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি অবদান হচ্ছে তোমার। তো কী বলার আছে এই 1 বছর পূরণ উপলক্ষে, তোমার কী বলার আছে দর্শকদেরকে? 1 বছর পূরণ উপলক্ষে আমার মানে আমার ভিতরে যেটা কাজ করতেছে সেটা অবশ্য মানে ভাষায় প্রকাশ করার মতো আপনাদের দেখাতে পারতেছি না, যদি দেখাতে পারতাম তাহলে
কি বলবো, মানে অনেক খুশি, অনেক খুশি আছি আমি যে আমাদের চ্যানেলটা এক বছর আপগ্রেড করছে। আর সেই সাথে একটা কথা বলি, আপনারা সাপোর্ট না দিলে আমাদের এই পর্যন্ত এত কষ্ট, এত হার্ডওয়ার্ক হয়তো বা মানে অর্ধেকেতে আমরা ঝরে যেতে পারতাম, কিন্তু না, মানে আপনাদের প্রচেষ্টায়, আপনাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মানে যত কিছু আছে আপনারা সাপোর্ট দিচ্ছেন আমাদের, সেক্ষেত্রে আমি বলবো মানে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখছি। আর যেহেতু আমাদের শান্ত আছে, কি বলবো, এ না থাকলে আমাদের আপনারা এই এত ভালো ভালো ভিডিও কিংবা এত ইন্সপিরেশন আপনারা পাইতেন না। তো যাই হোক মুন্না, অনেক ধন্যবাদ তোমাকে। তো আসলে আপনারা সাথে থাকেন বলেই এত কিছু সম্ভব হয়। ইনশাল্লাহ আপনারা একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ডে বাই ডে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেবো। যাই হোক, আমাদের সময় বেশি হয়ে যাচ্ছে। এই আমাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য ঘুমবাবু, ঘুমবাবু আমরা ভালো কথা, আমরা এখান থেকে ভিডিও করতে আসার আগে দেখি সোহানের কাছে ফোন দিয়েছি এক ঘন্টা কাছে, সোহান ভিডিও করতে যাবো রেডি থাকিস, ও এসে দেখি ঘুমাচ্ছে। তো যাই হোক ঘুমবাবু, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। আসলে আমাদের এই চ্যানেলটা পুরোপুরি এক বছরে পদার্পণ করেছে, আর সকলের কঠোর পরিশ্রমের কারণেই আজ হয়তোবা আপনাদের সামনে এত সুন্দরভাবে আমরা হাজির হতে পারছি। আর একটা বিষয়, আপনাদের অনুপ্রেরণার কারণে আমাদের এই এগিয়ে যাওয়া। তো আপনারা এই এক বছর ধরে আমাদের সাথে আছেন, ভবিষ্যতেও থাকবেন, এভাবে আমাদের পাশে থেকে অনুপ্রেরণা যুগিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওর শেষ প্রান্তে এসে আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটি শেষ করব। আপনারা আমাদের জন্য অবশ্যই অনেক দোয়া করবেন, যেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।